হিসেবে নিউক্লিয়াস ক্যাম্পেইনের দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হবে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত। আচ্ছা, ফেনী সদর উপজেলা আমরা জানি যে ইউনিয়ন হচ্ছে 12টি, আমাদের ওয়ার্ড হচ্ছে 36টি, ঠিক আছে, আর কেন্দ্র হচ্ছে 289টি, আর স্বেচ্ছাসেবক এখানে হচ্ছে 278 জন থাকবে। লক্ষ্যমাত্রা 6 থেকে 11 মাস। আমরা জানি যে আমরা এখানে দুটি ভাগে ভাগ করবো, একটা হচ্ছে নীল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল এবং লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল। ভিটামিন এ নীল রঙ যেটা সেটা আমরা খাওয়াবো 6 থেকে 11 মাস বয়সী বাচ্চাদেরকে, আর 12 মাস থেকে 1 বছর থেকে 5 বছর বয়সী বাচ্চাদেরকে আমরা 2 লাখ ইউনিটের লাল রঙের ক্যাপসুলটি খাওয়াবো। তা আমাদের এখানে লক্ষ্যমাত্রা নীল রঙের ক্যাপসুলের জন্য 6 থেকে 11 মাস বয়সী বাচ্চা হচ্ছে 6,900 জন, আর 1 বছর থেকে 5 বছর পর্যন্ত বাচ্চা হচ্ছে 55,000। আচ্ছা, প্রাপ্ত হচ্ছে আমাদের যে ক্যাপসুলটা সেটা হচ্ছে আমাদের 6,900 হচ্ছে আমাদের নীল রঙের ক্যাপসুলের জন্য, আমরা 7,000 ক্যাপসুল অলরেডি পেয়েছি, আর 55,000-এর জন্য আমরা 55,000-ই লাল রঙের ক্যাপসুল আমাদের হাতে চলে এসেছে। আর এখানে আমি প্রেজেন্টেশনের সাথে আমাদের যে তথ্য আটা হচ্ছে যে যেহেতু ওয়ার্ড ভিত্তিক প্রতিটি ওয়ার্ডে 8টি টিকা কেন্দ্র থাকবে, নিয়মটা তো এভাবে করা আছে সবসময়। এখন 8টি টিকা কেন্দ্রে যার যার লক্ষ্যমাত্রা অনুযায়ী ভিটামিন এ ক্যাপসুল চলে যাবে, সাথে হচ্ছে স্বাস্থ্যবার্তা, এই জন্য হচ্ছে আমাদের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। প্লাস বলতে এখানে স্বাস্থ্যবার্তাটা চালু থাকবে, এই জন্যই হচ্ছে ভিটামিন এ প্লাস। আর হচ্ছে যে 8টি কেন্দ্রের পাশাপাশি প্রত্যেকটি সাবসেন্টারে সাবস্টোন হিসেবে ভিটামিন এ ক্যাপসুল দেওয়া থাকবে। কোনো কেন্দ্রে যদি কোনো টিকা ওয়ার্ডে কোনো ধরনের ভিটামিন এর ঘাটতি দেখা দেয় বা কোথাও সমস্যা মনে হয়, এখানে যারা এইচআই এবং এইচআই আছেন তারা জানবেন যে সাবসেন্টারগুলোতে সাবস্টোন হিসেবে ভিটামিন এ ক্যাপসুল থাকবে। আচ্ছা, যাতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন দ্বিতীয় রাউন্ড 19 জানুয়ারি যেটা সেটা আমরা এখন ভিটামিন এ সম্পর্কে একটু জানি যে আমরা স্বাস্থ্যবার্তাটা কী দিব, এ ক্যাপসুল আমরা খাওয়াবো যেহেতু এ প্লাস ক্যাম্পেইন, এই জন্য স্বাস্থ্যবার্তাটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। সেখানে হচ্ছে ভিটামিন এটা কি একটু দেখি, আচ্ছা ভিটামিন এ হচ্ছে আমরা প্রতি বছরই বলি, কোনো লাইট একটু সমস্যা হচ্ছে, আচ্ছা আমি মুখে বলি ওরা যদি দেখা না যায় একটু খেয়াল করেন, এটি অসম্পৃক্ত যৌগ যৌগের একটি গ্রুপ এবং চর্বিতে দ্রবণীয় একটি ভিটামিন। শিশু সুস্থভাবে বেঁচে থাকা, স্বাভাবিক বৃদ্ধি ও দৃষ্টিশক্তির জন্য ভিটামিন এ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অনুপস্থিত। ভিটামিন এ মানব দেহে তৈরি হয় না, সুতরাং ভিটামিন এ খাদ্য বা সম্পূরক মাধ্যমে গ্রহণ করা আবশ্যক। এটা সবাইকে বলে এটা কি বলতেছে, এটা বলতেছে আমরা যে ভিটামিন